স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, তো টুডে আমাদের টপিক হচ্ছে ব্রুটালিজম, ব্রুটালিজম আর এক্সাম্পল হচ্ছে নটিডম ডি হর্ন। ঠিক আছে, দেখো ফার্স্ট স্লাইডে তোমাদের আমি এক্সাম্পল দেখিয়েছি কিভাবে ব্রুটালিজম আর্কিটেকচারটা ফর্ম করেছে। এখানে ফার্স্ট ছবিটা দেখো, ব্রুটালিজম মিনস আমরা জানি খুব একটা মানে আরবিটারি হতে হবে, সেটার মধ্যে খুব ন্যাকেড বা নুড কোনো জিনিস থাকবে এবং জিওমেট্রিটা প্রপারলি মেনটেন হবে না। মানে একটা ফ্যান্টাসি যেরকম আমরা দেখেছিলাম প্রিভিয়াস আর্ট অ্যান্ড আর্ট ওভা মুভমেন্টে, যে আর্কিটেকচার কিভাবে একটা ফ্যান্টাসি বিল্ডিং বানাতে পারে, তখন সেখানে প্রচুর মোল্ডিং এর ওয়ার্ক ছিল, বিল্ডিং এর মধ্যে প্রচুর আর্ট ছিল। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু পরবর্তীকালে মানে ইন্টারন্যাশনাল স্টাইলে এসে বা মডার্ন আর্কিটেকচার স্টার্টের আগে আর্কিটেকচার থট বা থিঙ্কিংটা প্রপারলি বদলে গেল এবং তারা সো কল একটা ফর্মাল জিওমেট্রির থেকে বাইরে বেরিয়ে এলো। এর আগে আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম ফিচারিজম, যখন করছিলাম ফিচারিজম করার সময় আমরা দেখেছি যে ফিচারিজমে আমাদের তোমার যে বিল্ডিং গুলো আমাদের ফিচারিজমে হয়েছে সেগুলো স্ট্রেট সিম্পল বিল্ডিং, সেখানে কোনো আলাদা মানে কারুকাজ বলো বা যাই হোক, যেটা আমরা কি বলবো অর্নামেন্টেশন এলিভেশনের ক্ষেত্রে হোক বা বিল্ডিং ফর্মেশনের ক্ষেত্রে হোক, সেরকম বিশাল কিছু অর্নামেন্টেশন বা এক্সপোজ সারফেস এরকম ছিল না। কিন্তু বিল্ডিংটাকে ফিচার করার জন্য যতটা দরকার হয়, দ্যাট মিনস আমরা একদম স্ট্রেট লাইনে এবং বিল্ডিংটা কি পারপাসে তৈরি হচ্ছে সেরকমই কিছু এলিভেশন দেওয়া এবং তার সাথে কোথায় হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে, সেইখানকার সোশ্যাল বা কালচারাল একটা ইমেজ সেটাকে ড্রাফট করা। এরপর আমরা চলে গেছিলাম স্কাল্পচারাল আর্কিটেকচার, যেটা পড়িয়েছিলাম, যেটা ট্রুলি আমাদের একটা অর্গানিক আর্কিটেকচারের মধ্যে যেটাকে আমরা মিশিয়ে নিয়েছি, সেই অর্গানিক আর্কিটেকচারের মধ্যে দিকে যে বিল্ডিং গুলো এসেছিল তখন সেগুলোকে আমরা একটা মানে নেচারের একটা সাপোর্টিং কোন শেপ দেওয়া, যেমন তোমরা গগনিয়া মিউজিয়ামটা যখন আমি পড়ালাম দেখলে পুরো একটা ইভলিউটের উপর যাচ্ছে, বা একটা স্নেল মানে শামুকের খোলস যেটা হয় সেরকম বিল্ডিংটা শেপ দেওয়া, তো তখন সেটা পুরো স্কাল্পচার আর্কিটেকচারটা একটা ইউনিক, দেখে মনে হবে একটা টোটাল বিল্ডিং কে কেটে বার করে দেওয়া হয়েছে, তখন সেটা একটা ইউনিক শেপ নিয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আমাদের বিল্ডিং যেগুলো আমরা বানিয়েছি বা আর্কিটেকচার পাস্ট হিস্ট্রি ফুটেজে আমরা দেখতে পাবো, সেই সময় কিন্তু তারা নিজস্ব নিজস্ব স্টাইল তৈরি করেছিল। ব্রুটালিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাইল। এখানে নট অনলি শেপ অফ দ্য বিল্ডিং আনচেঞ্জ, তার সাথে বিল্ডিং এ যে মেটেরিয়ালস আমরা মানে তারা ইউজ করেছিলেন সেই সময়, দ্যাট মিনস ধরো তোমার সারফেস ট্রিটমেন্ট বলো বা প্লাস্টারিং বলো বা কালার বলো, যদি স্টোন হয় তাহলে স্টোনের ওই কালারটাই রাখার চেষ্টা করেছে, যদি ব্রিক হয় তাহলে ব্রিকের কালারটাই রাখার চেষ্টা করেছে। এইভাবে প্রত্যেকটা জায়গাকে কিন্তু আলাদা আলাদা ভাবে হাইলাইট করেছে। তো এই সময় যে আর্কিটেকচারটা তৈরি হয়েছে সেটা কিন্তু দেখতে গেলে যে মানে আর্কিটেকচারের যে ন্যাচারাল ফর্মটা ধর ব্রিকে হচ্ছে, ব্রিকেরই কালারটা রেখে দেওয়া হলো, ব্রিকের উপর কোনো প্লাস্টারিং রইল না, একটা কোটিং দেওয়া হলো, জাস্ট মর্টার পিগমেন্ট মিশিয়ে রেডিশ কালারটা আনা হলো, কিন্তু ব্রিকের যে যে বন্ডিংটা সেটা কিন্তু সি থ্রু করা গেল। আবার যেমন স্টোন রাখছে, সেই রাফ স্টোনটাকেই রেখে দিয়েছে, স্টোনটাকে আর কোনো মানে কালার ব্লকিং করা বা এরকম কোনোভাবে সেটাকে এক্সপোজ করার চেষ্টা করলেন না। সো দ্যাট ব্রুটালিজম মানে কিন্তু কোনো রকম একটা ফর্মাল স্টাইল মেনটেন হবে না। ফার্স্ট ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ দ্য ব্রুটালিজম, মানে ব্রুটালিজম সম্বন্ধে তোমাদের যদি লিখতে দেয় তখন এই পয়েন্ট গুলোকে ধরে ধরে কিন্তু রাইট আপ করতে হবে। ফার্স্ট, হোয়াট ইজ দ্য ব্রুটালিজম ইন্ট্রোডাকশন। ব্রুটালিস্ট আর্কিটেকচার ইজ আ স্টাইল অফ আর্কিটেকচার উইচ ফ্লারিশড ফ্রম দ্য 1950 টু দ্য মিড 1970 অ্যান্ড স্প্যান ফ্রম দ্য মডার্নিস্ট আর্কিটেকচারাল মুভমেন্ট। মানে এটা ওই দেখো টাইম পিরিয়ডটা কিন্তু নট সো লং,
50 থেকে 70, 20 ইয়ার্স এর মতন। এবং এখানে একটা তোমার একটা নতুন ভাবে জিনিসটা আমাদের মডার্ন আর্কিটেকচারে এসেছিল, সেটার মধ্যে এটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট স্টাইল। ব্রুটালিজম র্যাপিডলি বিকাম পপুলার উইথ দ্য গভর্নমেন্টাল অ্যান্ড দ্য ইনস্টিটিউশনাল মুভমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ দ্য নিউমারাস হাই স্টাইল এক্সাম্পল লোকেটেড ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি। এক্সাম্পলস আর টিপিক্যালি লার্জ বিল্ডিং অ্যান্ড ম্যাসিভ ক্যারেক্টার পোর্ট্রেস লাইক উইথ দ্য প্রিডমিনেটেড টু এক্সপোজ দ্য কংক্রিট ওয়াল, যেটা আমি বলছিলাম যে এগুলো ম্যাক্সিমাম কমার্শিয়াল এর ক্ষেত্রেই দেখা গেছে। এবং ধরো অনেকটা এরিয়া জুড়ে কাজ হচ্ছে, একটা বড় ইনস্টিটিউশনাল বিল্ডিং হচ্ছে, একটা অফিস বিল্ডিং হচ্ছে, তো যখন এই সমস্ত বিল্ডিং গুলোকে আমরা দেখছি তখন একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভার্স স্কেলে কাজ করতে গেলে অনেকগুলো প্রবলেম আমাদের মানে ফেস করতে হয়। নাম্বার ওয়ান, কনস্ট্রাকশন প্রবলেম, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ কনস্ট্রাকশন টেকনিক যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য আমাদের মোস্ট মানে একদম ধরো শর্ট ফর্মে যতটা কাজ আমরা করতে পারবো একটা লার্জার সাইটে গিয়ে কিন্তু আমরা সেই ভিউ দিয়ে বা সেই টেকনোলজি দিয়ে এন্টায়ার স্ট্রাকচারটাকে কভার করতে পারবো না, সেখানে লোডের অনেকগুলো প্রবলেম থেকে যাবে। সেখানে সেটাকে সলভ করে এক্সট্রা কোনো রকম ধরো মোল্ডিং করা, এক্সট্রা কোনো এলিভেশন ট্রিটমেন্ট করা, সেটা শর্ট স্প্যানে বা শর্ট প্রজেক্টে যতটা সম্ভব, লার্জ প্রজেক্টগুলো কিন্তু ততটা সম্ভব হয় না। কালারের ক্ষেত্রেও তাই, অত কালার না করে আমরা কি করি ধরো সারফেস ট্রিটমেন্ট দিয়ে দিই বিল্ডিংকে। সারফেস ট্রিটমেন্ট মানে দেখবে যখন আমাদের এখানে এখন কার্টেন ওয়াল খুব ভাবে ব্যবহার হয়, অফিস গুলোতে কার্টেন ওয়াল বা ওয়াল গ্লেজিং করা হয়ে যাচ্ছে, ওটা মানে সারফেস ট্রিটমেন্ট। ওখানে ব্রিক পড়ছে না, গ্লাস, ওটাই ওটার কিন্তু তোমার এলিভেশন ট্রিটমেন্ট, ওটাই ওটার মানে পার্সপেক্টিভ। তো সেখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ওই কালার করা অত ঝঞ্ঝাটে না গিয়ে আমি সারফেস ট্রিটমেন্টটাকে যদি চেঞ্জ করে দিই তখন সেটাই সেটার বিল্ডিং এর একটা আলাদা মাত্রা এনে দেবে বা নতুন একটা ক্যারেক্টার ওখানে অ্যাড করবে। তো সো দ্যাট এই স্টাইল গুলো যখন ম্যাসিভ পরিমাণে ফ্লারিশ করলো সেগুলোতে লার্জ কন্টেস্টে, মানে আমি বলতে চাইছি না যে ছোট ছোট জায়গা, আবারও বলছি মানে লার্জ কন্টেন্টে যখন এটা ফ্লারিশ করলো তখন সেখানে আমরা মেটেরিয়ালকে এক্সপোজ করার একটা সুযোগ পেলাম। তার মানে কি সেখানে ধরো একটা তোমার কার্টেন ওয়াল হোক, কংক্রিট হোক, ব্রিক হোক, যেরকম যেরকম ভাবে সম্ভব প্রত্যেকটা জিনিসকে আমরা সেখানে সুপার ইম্পোজ করে বিল্ডিং এর স্ট্রাকচার বা স্টাইলটাকে চেঞ্জ করে দিলাম। ইজ দ্য অ্যানাদার স্টাইল, মানে এটা কিন্তু আমরা নাও ডেজ অ্যাপ্লাই করছি, কিন্তু আমাদের মেটেরিয়ালটা বদলেছে, কংক্রিটের জায়গায় আমরা গ্লাস ইউজ করছি, হ্যাঁ মেটেরিয়ালটাকে চেঞ্জ করে দিচ্ছি। যেখানে ধরো ম্যাসিভ কংক্রিট আছে, কংক্রিট ওয়ালগুলো আমরা তৈরি করছি যেটাকে আমরা শেয়ার ওয়াল বলি, যেখানে শেয়ার ওয়াল হচ্ছে সেগুলো শেয়ার ওয়াল হয়েই কিন্তু থাকছে, সেখানে কিন্তু এলিভেশন আলাদা ট্রিটমেন্ট করা যাচ্ছে না। তো তার সাথে আমরা কম্বিনেশনকে গ্লাসে এনে দিয়েছি, ফলে কংক্রিট অ্যান্ড গ্লাসের যে একটা স্যাচুরেশন লেভেল সেটা কিন্তু চলে আসে এবং বন্ডিংটাও খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এগুলো কোথায় কোথায় পাচ্ছি, মেনলি গভর্নমেন্টাল অ্যান্ড ইনস্টিটিউশনাল মুভমেন্ট গুলোতে, ঠিক আছে? এবং কোন কোন স্টেটস গুলো, ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ টিপিক্যালি লার্জ বিল্ডিং অ্যান্ড ম্যাসিভ বিল্ডিং। অ্যান্ড ব্রুটালিজম আমরা যখন ইংলিশ আর্কিটেকচার দেখেছি, অ্যালিসন অ্যান্ড পিটার সিমস এনার টার্মস 1953, হ্যাঁ ফ্রেঞ্চ বিটন ব্রুট, মানে ওনারাই টার্মটা এনেছিলেন, বিটন ফর দ্য কংক্রিট, ব্রুট ফর দ্য রাফ, ইউনিফাইড ভাবে একটা রো হিসাবে ব্যবহার করা, রাফ কংক্রিটকে সারফেসে লাগানো এবং সেখানে কোনো রকম কালার ইউজ করা যাবে না। সো দ্যাট এই টাইপের যে স্টাইল অফ বিল্ডিং গুলো আসছে সেগুলোকে আমরা তখন ব্রুটালিজম বলেই এক্সপ্লেন করছি। ইট ওয়াজ কমনলি ইউজ ফর দ্য গভর্নমেন্টাল প্রজেক্ট, ইউনিভার্সিটি, কার পার্কিং, লেজার অ্যান্ড শপিং সেন্টার, হাই রাইজ ব্লক অর দ্য ফ্ল্যাট। ফ্ল্যাটেও এসছে কিন্তু কম পরিমাণে, রেসিডেন্সিয়াল প্রজেক্ট খুব একটা ব্রুটালিজমে দেখা যায় না। শুধু তোমরা ইউনাইটেড ডিহ্যাবিটেশন দেখতে পাবে, লি কার্বুশিয়ার ওয়ান অফ দ্য ফেমাস আর্কিটেক্ট ফর দিস মুভমেন্ট,
অ্যান্ড রিকার্বোশের প্রচুর ভালো ভালো প্রজেক্ট আছে ব্রুটালিজমের উপর। ব্রুটালিজম বিকাম দ্য সিনামসিস উইথ দ্য সোশ্যালি প্রোগ্রেস হাউজিং সলিউশন দ্যাট আর্কিটেক্ট অ্যান্ড দ্য টাউন প্ল্যানার প্রমোটেড অ্যাজ দ্য মডার্ন স্ট্রিট ইন দ্য স্কাই উইথ দ্য ইথোস অফ দ্য সোশ্যাল ইথোপেনিজম টুগেদার উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কনস্ট্রাকটিভিজম আর্কিটেক্ট অ্যান্ড বিকাম দ্য এই কথাটা খুব মানে প্রাসঙ্গিক যে কনস্ট্রাকটিভিস্ট আর্কিটেক্ট কেন বলছে, এই যে কনস্ট্রাকশন টেকনিকটাকেই যে বদলে দিল এবং এখান থেকে যে আমরা বিভিন্ন হাউজিং সলিউশন বলো, টাউন প্ল্যানিং সলিউশন বলো, তারপরে মডার্ন স্ট্রিট কিভাবে হবে, স্কাইস্ক্রাপার বিল্ডিং গুলোকে স্কাইস্ক্রাপার না করে আমরা কিভাবে টেকনোলজি চেঞ্জ করে নতুন ভাবে করতে পারি, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড হলো অ্যান্ড অ্যাক্রস দ্য ইউরোপিয়ান কমিউনিস্ট কান্ট্রি সাচ অ্যাজ দ্য সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, ইউগোস্লোভাকিয়া অ্যান্ড চেকোস্লোভাকিয়া, এই সব দেশগুলো কিন্তু কমিউনিস্ট দেশগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে অ্যাডাপ্ট করে নিল। তো ব্রুটালিজম ওয়াজ জেনারেলি ক্যারেক্টারাইজ বাই হিজ রাফ আনফিনিশড সারফেস, আনইউজুয়াল শেপ যেটা আমি বলছিলাম, হেভি লুকিং মেটেরিয়ালস, স্ট্রেট লাইন অ্যান্ড দ্য স্মল উইন্ডো মডিউলার এলিমেন্টস ওয়ার অফেন ইউজ টু ফর্ম দ্য মাসেস রিপ্রেজেন্টিং স্পেসিফিক ফাংশনাল জোন অ্যান্ড গ্রুপ ইন টু দ্য ইউনিফাইড হোল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কংক্রিট। আদার মেটেরিয়াল কমনলি ইউজ অ্যান্ড বিল্ডিং মেটেরিয়াল লাইক আ ব্রিক, গ্লাস, স্টিল, রাফ ইউনস্টোন, এই পোর্শনটা খুব ভালোভাবে পড়বে যে ব্রুটালিজম কাকে বলে, ব্রুটালিজম কেন কোন যা কোন দেশগুলোতে স্প্রেড আউট হয়েছে, ব্রুটালিজম মডার্ন আর্কিটেক্ট কারা, এবং এটাও কনফিউশন করে ব্রুটালিজম আর্কিটেকচার ইজ এ কনস্ট্রাকটিভ আর্কিটেকচার কিনা, এই লাইনটাকে তুলে তুলে কোয়েশ্চেন থাকে। সো দ্যাট প্লিজ স্টুডেন্ট যখন তোমরা পড়বে প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে, ব্রুটালিজমের সঙ্গে স্কালচারাল আর্কিটেকচার ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলিয়ে ফেলে, বাট রিকোয়েস্ট ভালোভাবে পড়ো নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। সো দ্যাট এখানে তোমাদের মেন যে ফাংশনাল এলিমেন্টস গুলো আছে ব্রিক, গ্লাস অ্যান্ড স্টিল অ্যান্ড দ্য রাফ হিউন স্টোন, যেটা আমি তোমাদের বলছিলাম হিউন স্টোন মানে তোমার স্টোনটাকে অ্যাকিউর করে যখন নিয়ে আসা হচ্ছে ভেঙে, তারপর সেই স্টোনটাকে কিন্তু পলিশ হয় না, রাফ সারফেসটাকেই রাখা হয় কিন্তু একটা শেপে কেটে নেওয়া হয়, তখন সেটাকে রাফ হিউন স্টোন বলে। অ্যাজ হাই রাইজ বিল্ডিং বিকাম অ্যাসোসিয়েটেড উইথ ক্রাইম, সোশ্যাল ডিপ্রিভেশন অ্যান্ড আরবান ডিকেসি, দ্য ব্রুটালিজম ওয়াজ রিভেল অ্যান্ড অ্যাক্রস দ্য ইউকে মেনি ব্রুটালিস্ট বিল্ডিং ওয়্যার ডেমোলিশড, টিপিক্যাল ইন দিস অ্যাডভার্স রিয়াকশন ওয়াজ দ্য ডেমোলেশন ইন 2019 দ্য মাল্টি স্টোরি কার পার্কিং অফ ওয়েলবার্গ স্ট্রিট লন্ডন অ্যান্ড হাউ এভার দ্য ব্রুটালিজম অ্যান্ড কন্টিনিউ ইনফ্লুয়েন্স ল্যাটার দ্য ফর্ম অ্যাসোসিয়েটেড উইথ হাইটেক আর্কিটেকচার অ্যান্ড ডিকনস্ট্রাকটিভিজম কনসেপ্টে চলে গেছে, ঠিক আছে। তো মোটামুটি একটু শর্টলি আমি তোমাদের বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি পরবর্তীকালে যখন হাই রাইজ বিল্ডিং এর আমরা কনসেপ্টে চলে গেলাম, তখন দেখা যাচ্ছে যে আরবান কনসেপ্টে আমরা পার্কিংটা অনেকটা বড় একটা ফ্যাক্টর, যে এত পার্কিং দেবো কি করে, সেই জন্য গ্রাউন্ড ফ্লোর বা বেসমেন্ট করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে ব্রুটালিস বিল্ডিং গুলোকে অনেক সময় ডেমোলিশ করতে হয়েছে এবং করে দিয়ে তারপরে সেখানে আমাদের নতুন মাল্টি স্টোরিড কার পার্কিং আনতে হয়েছে, হাইটেক আর্কিটেকচার যেটা স্টিল গ্লাসের ওপর হয় এখনকার দিনে মডার্ন বিল্ডিং এ, সেটা না যে ডিকনস্ট্রাকটিভিজমে কনভার্ট হয়ে গেছে। ইন দিস রিসেন্ট ইয়ার ইসলামিক্যালি রিএপারাইজড অ্যান্ড কার্টেন বিল্ডিং অ্যান্ড বিং সিন দ্য আর্কিটেকচার ল্যান্ডমার্ক, যেটা আমি বলছিলাম যে এখন এই সার্টেন কিছু কিছু বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে যেগুলো ল্যান্ডমার্ক হয়ে এই এই ফেসটা, সো দ্যাট ব্রুটালিজম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফেস অ্যান্ড খুব সুন্দর একটা আর্কিটেকচারাল স্টাইল অ্যান্ড মেনি রিমার্কেবল আর্কিটেক্ট অ্যাপ্লাই দিস স্টাইল ইন দেয়ার টোটাল প্রফেশনাল ওয়ার্ক লাইফ অফ ওয়ার্ক। সো মেনলি আমরা লি কর্বুশিয়ার ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার অফ দিস স্ট্রাকচার বা অ্যাপ্লাইড স্ট্রাকচার, ঠিক আছে। তো এইটুকু আজকে আমাদের ফার্স্ট সাইট ইন্ট্রোডাকশনটা হলো, নেক্সট দিন আমি ইন্ট্রোডাকশনের সাথে সাথে এক্সাম্পল পড়ানো শুরু করব, হোয়াট ইজ দ্য চ্যাপেল নটি ডোম ডি হন্ট, এটা লি কর্বুশিয়ারের
কাজ একটু দেখে নাও, এটার সম্বন্ধে কিন্তু ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড ম্যাশন জিওল পড়াবো, যেটা আউট অফ সিলেবাস, বাট এটা প্রায় সময় আমাদের থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ইয়েস ম্যাম, এভরি কিছু বুঝলে? হ্যাঁ ম্যাম,